قال الله تعالى ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها الأخذ قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام أمها قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه সম্মানী নাইবে নবী দিঘার ওলামায়ে কেরাম বাবার বয়সের মুরব্বী
بنيان عظام دندار ایماندار যুবক ভাইরা পর্দার আড়ালের মাও মনেরা অতি আদরে কোচি কোচি সোনামণিরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসুন আলোচনায় যাই আমি কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি সরাসরি আলোচনায় ঢুকব মহব্বতে আরেকটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি জগতে পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের জগত পাগল কাবার কাবা পাগল মাবুদের হায়রে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের হায়রে নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি بكماله كشف الدجى بجماله أسنة جميع خصاله سلام আসুন আলোচনায় ঢুকি আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত ছিল ইত্তাকুল্লাহ আল্লাহ আমাদেরকে বলতেছেন তোমরা আমাকে ভয় করো কাকে ভয় করতে কিরকম ভয় তাও পরে বলছেন হাক্কাত কওতি সঠিক ভয় যেটা আমরা তো ভয় করি নামাজ পড়ি আবার সুযোগ পাইলে বাটার জুতাও চুরি করি আসনায় চরিত্র মানুষের ভয় করি নামাজ পড়ি আবার অফিসে গিয়ে ঘুষও খায় আসনায় এরকম কি বলবো আমার এক বন্ধু হাই স্কুলের শিক্ষক কয় দোস্ত কিসের নামাজ পড়বো কি করবো ইবাদত করে শিক্ষা বলে জাতির মেরুদণ্ড আমরা মানুষ গড়ার ফ্যাক্টরির কারিগর আমরা আজকে আমরা হাই স্কুলের শিক্ষক বেতন উড়াইতে গেলাম সিগনেচার দেয় না সকল শিক্ষকের বেতনের মধ্যে 2000 টাকা নাকি ঘুষ দিতে হবে বললাম স্যার আমরা শিক্ষক কত টাকা বেতন পাই কোথায়লে বসেন আমি নামাজ পড়ে আসি নামাজ পড়ে আয়েশাও জিগায় 2000 টাকার ব্যবস্থা হইছে নামাজ তো পড়ে আল্লাহর ভয় আবার আয়েশা 2000 টাকাও লয় বলুন এখানে কি সঠিক ভয় হইল আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো হাক্কাত কওতি সঠিক ভয় কারণ তুমি নামাজি সত্যিকার অর্থে নামাজি তুমি যেই নামাজি নামাজ পড়ার পরে তার দ্বারা কোনো অন্যায় অপরাধ হইতে পারে তাইলে বুঝা গেল তুমি নামাজি এই নামাজেই তোমাকে জান্নাতে নেবে আর নামাজও পড়লাম সুদ খাইলাম ঘুষ খাইলাম অন্যায় জুলুম অত্যাচার যা মনে চা তা করলাম এরকম বহুত নামাজি জাহান্নামে যাবে ফুরা কিছু জিনিসের জন্য দুনিয়ার কিছু মজার জন্য কেন চিরস্থায়ী জাহান্নাম ঠিকানা বানাইতেছি আমরা তাই আসুন
ভয় করব আল্লাহকে বলুন কাকে কেন আল্লাহকে ভয় করবেন কেন এই জগৎটা কার আল্লাহ আকাশটা কার আল্লাহ আমাদের জন্য চন্দ্র সূর্য কে দিল আল্লাহ এই জমিন যা আছে সবকিছু কার আল্লাহ এই সাগর নদী এগুলি কে কাটলো আল্লাহ কার জন্য কত জাতের মাছ বলুন কে খাওয়াইতেছে কত জাতের মাছ আছে এই হিসাব ওই তো দেওয়ার ক্ষমতা আমরা নাই আল্লাহ রাব্বুল আলামিন মাছ দেখবেন গোশত দাম কিন্তু এক লাগা তিন দিন গোশত খাইলে আর গোশত খাইতে পাঁচ দিন যদি এক লাগা গোশত খান আর গোশত খাইতে মন চায় না আচ্ছা মাছ যদি এক বছর খান মন চায় না চায় মাছের মধ্যে আকর্ষণ বেশি এই জন্য আমার আল্লাহ বেহেশতে যখন যাবেন মাছের কলিজাবাজি দিয়া আগে একটা নাস্তা খাওয়াইব খাইবেন নি খাইবেন নি মেহমান আসলে প্রথমে একটা নাস্তা দেয় না এই তো আমি আসলাম আমার চা নাস্তা দিল চা দিল বিস্কুট দিল আরে ভদ্রলোকের বাড়িতে গেলাম দুধ দিল কলা দিল এগুলি তো নাস্তা এরকম আল্লাহর বাড়িতে আল্লাহর বেহেশতে যখন আপনারা ঢুকবেন তখন কি প্রথম কি দিব নাস্তা দিব মাছের কলিজা ভাজি দিয়া রুটি দিব এটা আমরা দেশের ময়দার রুটি না সমস্ত ফল ফলাদির রস দিয়ে রুটিটার খামিরা বানাইব আর আমাদের দেশের আটা না 15 দিন থাকলে পোকা দেরালায় এরকম আটা না কি আটা বইলা শেষ করা যাবে না সামনে আলোচনা লম্বা রুটি দিবে মাছের কলিজাবাজি এই কুসুমা যখন হয়ে গেল মাছ তো অসন্তুষ্ট হয়ে দুঃখ প্রকাশ করে বললেন প্রভু গো আমরা তো মানুষের আগে সৃষ্টি আমরার কলিজা মানুষে খাবে কেন মানুষের কলিজা না আমরা খাবো তখন মাছ কথা বলতে পারত আল্লাহ বলেন আমার কথার উপরে মাতবুরি করলি আমার একক ইচ্ছাই আমার অতি ভালোবাসাই যেই জাতি সৃষ্টি করেছি এই জাতি তোর কলিজা খাবে তুই বাধা দিলি এই ফেরেশতারা মাছের জিহ্বা কেটে দাও যাতে আর কথা বলতে না পারে মাছের কথা বলা বন্ধ আল্লাহ বলেন তুই কেন কথা বললি বাড়াবাড়ি কেন করলি তোর শাস্তি বেশি দেখবেন মাছের উপর মানুষের যে টার্গেট আর অন্য কোন প্রাণীর উপরে এই টার্গেট খাসির গোশত 250 টাকা কেজি বলুন রাস্তায় যদি একটা খাসি ঘোরাফেরা করে কেউ কি খাসিটারে দইরা নিয়ে বাসায় খাইতে চাইবেন কার খাসি আমি খাবো কেন এরকম কোন আশা আকাঙ্ক্ষা আসে না দেখবেন পুকুরের পারদে হাইজা যেতেছে বড় একটা মাছ পুকুরের কিনারে ঘাস খাইতেছে দেখবেন যদি পিসাবো হয় তবু মাছটা কিভাবে ধরা যায় এই আল্লাহ কই মাছ রে তোর বিপদ বাড়ছে তোর বিপদ বাড়ছে বললি কি তুই খাসির গোশত 250 টাকা কেজি মৃত খাসির গোশত 10 টাকা কেজি কেউ নিবে না বিবাহে গেছেন জামাইয়ের পক্ষে হইয়া পাঁচটা খাসি জব করছে এর মধ্যে একটা ছিল মৃত মেয়ের বাবা বলছে যাওয়ার পরে মেহমানের উদ্দেশ্যে মেহমানের আসছে আপনারা বরের পক্ষে খাসি পাঁচটা আনছিলাম একটা মারা গেছে এটাও জব করে চারটার সাথে দিয়ে রান্না করছি আচ্ছা বলুন তো একটা খাসি মৃত চারটা জীবিত রান্না করা হয়েছে এই অবস্থায় কেউ কি খাসির গোশত দিয়া ভাত খাবে এত দামের খাসি খাবেন না কেন কেউ খাবে না আচ্ছা মাছ তো দেখলাম জীবিত কিনে মৃত আল্লাহ কই খাসি মৃত ছাড়তে পারে তোরে মৃত ছাড়ত না খাইনি খাইনি মাছ জীবিত খায় মৃত খায় আবার দেখবেন বাড়ি নিতে নিতে একটু নরম হয়ে গেছে অনেক সময় এরকম হয় না মানুষ জিগায় কি ব্যাপার পয়সা দিয়া কিনা নরম ডাংশ কি লেগা কো আরে পোলার মা কইছিল আমাদের এলাকায় দেখছি ঘাড়া করে ঘাড়া ওই লেবু পাতা সাথে দিলে এটা খুব মজা হয় লেবু পাতা দিয়া ঘাড়া খাইবার লাগে কইছিল ওই জন্য দেখেই নরম মাছ আনছি আল্লাহ কই তোরে নরম হইলে তোরে লেবু পাতা দিয়া খাইবো তোর সার্থ না বাড়িত নেওয়ার পরে দেখে দাও দিয়ে কাদা যায় না একবারে বেশি নরম হয়ে গেছে এখন পোলার মা কইতেছে কি মাছ আনলেন এই তো কাটতেই পারতেছি না বেশি নরম হয়ে গেছে দেখবেন পোলার বাবাই কয় এটা মাছখানে একটা
ফাড়া দিয়া টিনের ঘরে চালো ফালায় দাও। টিনের ঘরে চালো ফালায় দিত কে লেগিয়া সটকি সটকি। আল্লাহ কই তোরে সটকি দিয়া খাইব তো তোরে সার্থ। বলুন সৃষ্টির মধ্যে মাছ আল্লাহর কাছে আদরের সৃষ্টি নাকি আমরা আদরের সৃষ্টি? এইভাবে আমার আল্লাহ কত জিনিস সৃষ্টি করলেন আমরার জন্য। নদীর মধ্যে হাজারো প্রকারের মাছ, হাজারো প্রকারের গাছগাছড়ায় ফল ফলাদি, চন্দ্র সূর্য এইভাবে যা কিছু আছে সব আমাদের জন্য সৃষ্টি করে আর আমাদেরকে বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। বলুন তো ভয় করা দরকার কিনা? এই ভড়ির মধ্যে জিনিসপত্র গুলো কে দিল? মুখের দাঁত গুলি কে দিল? যাবতীয় যা জিনিস আছে সবগুলি কে দিল? আল্লাহ বলেন মান্দা কত সিস্টেম করে আমি তোরে কত জিনিস দিলি। একটা চোখ দিলাম, চোখের দেখেন কত সিস্টেম করলো, চোখের সামনে আবার একটা বারিন্দা দিছে, দেয় নাই? এই বারিন্দাটার কাজ কি দেখবেন, বড় বড় ঘর করে বারিন্দা দেয়। কেন কয় বৃষ্টি বাদল যাতে চট করে ঘরের ভিতরে না আসে, এটা বারিন্দা পর্যন্ত ফিরে দেয়। আল্লাহ কয় আমিও চোখের সামনে বারিন্দা দিলাম, ছোটখাটো পোকামাকড় আসলে যাতে বারিন্দার লাগা যায় ভিতরে না ঢুকে। এইভাবে বডির মধ্যে সর্ব জায়গায় মেন মেন জিনিসগুলি এইভাবে হেফাজতের ব্যবস্থা করলেন কে? সে আল্লাহই তো বলতেছে তোমরা আমাকে ভয় করো। বলুন কাকে ভয় করতেন? আরো জোরে কর। আল্লাহকে ভয় করবেন কিভাবে? আল্লাহই বলছেন হাক্কা তুকাতি, সঠিক ভয় যেটা, উচিত ভয় যেটা, লিগেল ভয় যেটা, একবারে আমাকে খুশি করার মতো যে ভয়টা, এই ভয়টা তোমরা যদি করতে পারো তাহলে কি হবে? কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়াম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাহান নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলো। আমার আল্লাহ কথা দিলেন, আমার আল্লাহ ওয়াদা দিলেন, তোমরা যদি আমাকে ভয়ের মতো ভয় করতে পারো, আমাকে ভয় করে দুনিয়ার কাউরে নয়, রাষ্ট্রপতির নয়, প্রেসিডেন্টকে নয়, মন্ত্রী নয়, এমপি নয়, ডিসি নয়, এসপি নয়, পুলিশ নয়, সেনাবাহিনী বিডিআর নয়, যদি আমাকে বই করে অন্যায় থেকে ফিরে এসে তুমি তোমাকে ভালো কাজের দিকে নিয়ে যাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম রে জান্নাতুল মাওয়াটা আমি তোমাদেরকে দান করে দেব। বলুন আল্লাহর কথা কি মিশা হইব? কিন্তু বান্দার কথা কিছু দুনিয়ায় যদি আল্লাহরে ভয় করতে পারি, কবরের চিন্তা আছে? কোন কবরের চিন্তা আছে? হাসরের চিন্তা আছে? মৌতের চিন্তা আছে? কোথাও কোনো চিন্তা নাই, কিন্তু ভয়টা শিখেন না। কবরের ওয়াজ অহম কিনা কি করবো, দুনিয়ার বেজাল কিনা কবরের ওয়াজ করলে কামুইব, আগে এহেন পরিষ্কার করেন কবর এমনি পরিষ্কার। রাবিয়া বস্তি কবরে শুইছে, কাশপলা অলিরা চারদিক দাঁড়ায় রয়েছে, দেখে এই চোখ বন্ধ করে অন্তরের চোখে রাবিয়ার সাথে ফেরেশতারা কি ব্যবহার করে। রাবিয়া বস্তি একটা মহিলা, অনুর্নগরের মা বোনেরা, রাবিয়ার মতো হও না, তোমারও কবরে এই ব্যবস্থা হবে। রাবিয়া কবরে শুইলে মুলকিন নকির জিগায় তোমার রব কে? রাবিয়া বলেন ও মুলকিন নকির, আমার নবী কইছে কবর আইলে আমারে জিগাইবি আমার রব কে, আমার নবী কইছে। শোন আমি রাবিয়া বলতেছি কবরে, আমি যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি বলে আমি রাবিয়ারে চিনি না, তাইলে তো আমার কথার কোনো দাম হবে না। কেন আমার কথার কোনো দাম হবে না? যদি আল্লাহ কয় আমি রাবিয়ারে চিনি না, তাইলে আমার রব কওয়ার কোনো সার্থকতা হইল? ও মুলকিন নকির, আমারে না জিগাইয়া আমার রবেরে জিজ্ঞাস না, আমি কে? রবে যদি আমারে বান্দি বলে স্বীকার করে তাহলে এইটা রাইট হবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার রবকে আমি বলবো আল্লাহ, এটা রাইট নাও হইতে পারে। আল্লাহ যদি কয় আমি রাবিয়ারে চিনি না, আমার আল্লাহরে জিগাও, আমি কে?
আমার আল্লাহ কয় ও মুলকিন নকির আর কি জিগাইতি আমার বান্দি রাবিয়া জোরে জোরে কানছো কবর পরিষ্কার হবে রাবিয়ার মতো জিন্দেগি করো এখান থেকে কবর পরিষ্কার করতে হবে কবরে গিয়া দুনিয়া পরিষ্কার না দুনিয়া থেকে কবর পরিষ্কার তাই আসুন আলোচনায় যাচ্ছি মহব্বতে আর একটু দূর সই পুরান আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদ আল্লাহুম্মা সাল্লে محمد نبينا مولانا محمد نبينا مولانا أهل پاشان ردائي نبي دي جنو كندونا পাশান হৃদয় নবীর জন্য কান্দো না হায়রে তোমায় সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না হায়রে তোমায় দয়াল নবী বেহেশতেতে যাবে না আল্লাহুম্মা سيدنا محمد اللهم صل سيدنا محمد نبي مولانا محمد بكمالكي كشفت دجا بجمالكي حسنة جميع خصالكي سلو الله كي بھائي كوري خراب تكي فيري بھالو كا جي آشلے الله پورشکار كي دي بے جانتول ماوا بولون جانتول شيخن نا پورشکار تكي حشر دين دھور بین خدا گو اپنے نا خوشي لین অন্যায় থেকে ফিরে আইলে আপনার ভয়ে আমরা ইচ্ছে করলে টিভি দেখতে পারতাম ইচ্ছে করলে বেসিয়ারের সিট ছেড়ে দিয়ে ছবি দেখতে পারতাম ইচ্ছে করলে এফের গান শুনতে পারতাম কিছুই করলাম না যুবকদের আয়োজিত কবরস্থানের পাশে মাহফিলে বসে তোমাকে ভয় করে অন্য কোথাও যাই নাই কুরআন হাদিসের পক্ষে আলোচনা শুনেছিলাম তোমার নবীকে মায়া করে বসেছিলাম আল্লাহ এই তুমি না কইছো তোমাকে ভয় করে ভালো কাজে গেলে তুমি না বলে জান্নাতুল মাওয়া দিবা অহন জান্নাতুল মাওয়া দাও বলুন আল্লাহর কথা ঠিক আছে কি না দরার মতো ধরতে পারলে পাইবেন তো অনেক সময় দেখেন বাচ্চা ছেলেরা কয় আব্বু 5টা টাকা দাও বাবাই কয় আজকা তো নাই কালকা দিমু না হ্যাঁ মনে রাখছে সারে রাত সকালে কালকাই 5 টাকা আব্বা দিবে সকাল উঠে আব্বু কালকা যে কইছিলা 5 টাকা দাও আরে বাবা আমার তো খেয়াল নাই কোন সময় কইছিলাম বাবা এরকম হইতে পারে কিন্তু আল্লাহর কি খেয়াল থাকবে না তুমি কইছিলা না কালকে আমার 5 টাকা আজকে দিবা 5 টাকা দাও না দিয়া যাইতে পারবা না বাবা কই সর্বনাশ হইছে না দিয়া হেরে পারাই যায় না দেখবেন কালকা কইছে দেখ গাছটা ফাস্টে দেউন লাগে তা আল্লাহ যখন কইছে বই করলে আমরা জান্নাতুল মাওয়া দিব আমরা আল্লাহরে বই করে জান্নাতুল মাওয়া আদায় করব রাজি আছেন না কিন্তু বই করতে হবে তো এক বছরে কবরে যাবে কবরে যাওয়ার আগে কিতাবী ঘটনা বলছি ছেলে মেয়েদেরকে ডাইকে আনছে বাবা রে দুনিয়ায় ভালো কাজ করতে পারি নাই কবরে গেলে বলে আজাব হইব হুজুররা কইছে কবরের আজাব কেমনে সমুরে কেমনে সমু সাপ বিচ্ছু কামড়াইব এক একটা সাপ কামড় দিলে 70 গজ মাটির নিচে চলে যাবে এই কামড় কেমনে সমু এটা কাজ করিস বাবা আমি মারা গেলে আমার আগুন দা ফুইরা সাইকেল নেবে কইলাগুলো ছাইগুলো একবারে পেশাব বাইটে ফাউটার বানায়া তিন ভাগ করে এক ভাগ তেলাইবে বাতাসের সাথে উড়ায়া আর এক ভাগ ফানি বাসায়া দিবি আর এক ভাগ মাটির সাথে মিশাইয়া দিবি এই তিনটা একসাথে করতে পারবে না আর আমারেও পাইতো না আর বিচার করবো কইতে আচ্ছা
এইটা করার কারণ কি বিপদ থেকে বাঁচার জন্য তো এটা তো একটা কিসিমের ভয় যাতে বিপদ থেকে বাঁচতে পারে আপনাদের এলাকায় তো শহরের ব্যাপার ধানের জমি টমি কম ধানের এই যে খের কুটা একসাথে গিয়ে রাখে না অনেক সময় এই পুলিশের ভয়ে ওই খের কুটার ভিতরে মাথা দিয়া খাড়া রইছে আর বাপদাসে আমারে তো দেখবে না সারা শরীর কিন্তু বাইরে মাথাটা খালি ভিতরে এইটাও তো ভয় ওই এই বেচারা তো এই পরামর্শ দিলেন অবশেষে মারা গেল মারা যাওয়ার পরে ছেলেরা বলেন বাবার ওসিয়ত তো রাখতে হয় তারে আগুন দিয়ে পড়লো কয়লা গুলি বাইটা ফেসা তিন ভাগ করে বাতাসে পানি মাটি বাপের ওসিয়ত মতো ছাইরা দিল এবার আমার আল্লাহ কয় ফানি রে ও ফানি বলুন ফানি কার সেনাবাহিনী বাতাস বাতাস জি এই ব্যাকুবের ছাইয়ের অংশ তোর মধ্যে কি আছে জমা দে আল্লাহ যদি কয় জমা দিতে বলুন দিবে কিনা কইতে দিরি বাতাস জমা দিতে দিরি নাই আল্লাহ রাহে ও ফানি তোর মধ্যে কি আছে খোদা গো আছে তো কিছু কই তোরিরি জমা দে জমা দিলেন দুই রে একসাথে করলেন মাটি তোর মধ্যে কি আছে কো আছে তো যাইব কই জমা করে রাখছি যে জমা দে তিন রে একসাথে করছে মাশাআল্লাহ তাইন খার হইছে আল্লাহ জিজ্ঞেস করবেন কি কি ব্যাপার তখন থর থর করে কাঁপতে শুরু করুন হাই হাই এত ভাবে লোহাই ছিলাম তারপরে ওদি বাইর করে দিচ্ছি জি আল্লাহ এইভাবে বাইর করে আনবো বলুন এই আল্লাহরে ভয় করুন দরকার আছে নি জীবনে একটা কাজ করুন না সে আল্লাহকে ভয় করে তাহলে তো আপনার কবরটা হবে জান্নাতের বাগান থরথর করে কাঁপতেছে আল্লাহ কই কাপস কি লাগিয়া খোদা গো এমনি আমারে ধরবে না মিয়া তা তুই এগুলি করছিস কি লাগিয়া কো আমনের ভয়ে করছিস অনেক সময় দেখেন পোলা পান্ডে দৌড়ায় মা মারবার লাগে অপরাধ করলে মা মারে না পোলা পান্ডে পোলা পান্ডে দৌড়াইতেছে হ্যাঁ দৌড়াইয়া যাইয়া দরজার চিপাই খাড়াইয়া থর থর করে কাঁপতেছে অন্য মহিলা কয় দেখ পোলাটা ভয় পাইছে কাঁপতেছে হের ভয়টা ভাঙ্গিস না মা দেখবেন কাছেটা ঘুরে আর কয় গেল কয় পাইলে হের ঠ্যাং গুলি ভেঙে লইতাম অথচ দরজার নিচে তার ঠ্যাং দেখা যা এরপরও কি মা ঠ্যাঙে কি আঘাত করছে এমনি ঘুরতেছে আর কইতেছে আরেকজনে কই ভয় পাইছে ভয়টা ভাঙ্গিস না আর খেরে খুশ করিস না থাক এমনি দুই চার কথা উপরে দা কইলা একটা মা যদি ভয় পাইলে দুই চার কথা উপরে দা কইয়া বাচ্চারে ছাইরা দিতে পারে বলুন একটা মায়ের চাইতে আমার আল্লাহর দয়া বেশি হবে না কম হবে আমার আল্লাহ বলেন বান্দারে ভয় পাইতে সবুজি কাঁপতেছো থর থর করে হো কেন কাঁপো আল্লাহ এইভাবে আমাকে ধরে বিচারের কোটি নিয়ে আসবা সেটা আমি ভাবতে পারি নাই কোথা গো যা করেছি তোমার ভয়েই করেছিলাম আমার আল্লাহ বলেন আমার ভয়ে যদি করে থাকোস রে বান্দা যা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম আরেক বেচারা শুনছে নবীর হাদিস থেকে সাদা দাড়িওয়ালার কবরে আজাব হবে না সাদা দাড়িওয়ালার কবরে আজাব হবে না এক বেচারা জীবনে ভালো কাজ করে নাই ভয় মৃত্যুর আগে ভিতরে ভয় কি যে ভয় বাবারে কি জানি হয় আজাব কিভাবে সহ্য করব একটা কাজ করিস আমি মারা গেলে আমার কাঁচা দাড়িগুলি সাদা করে দিস বেচারার দাড়ি তো কি করব মৃত্যুর পরে ছেলেরা ময়দা টয়দা ভালি টালি দিয়া একবার কিছু রং টং দিয়া সাদা করে কবর দিয়েছে মুলকিন নাকি আয়সা দেহে খালা দাড়ি সাদা বানাইছে কই বিপদ থেকে কালা দাড়ি সাদা বানাই বাঁচার জন্য আর অহনের দিনের মুসলমানরা সাদা দাড়ি রে বানাও কতদিন বানাইবা খবরে শোয়ায় দিয়া চলে গেছে মুলকিন নাকি ধরছে কি ব্যাপার দাড়ি কালা আছিস সাদা করলি কেরে মুলকিন নাকি কই খোদা গো আরে জিগান কি রে কি ব্যাপার আল্লাহ খবরের আজাবের ভয়ে শুনছি নবীর হাদিসে সাদা দাড়ি হইলে কবরে আজাব হইত না এই আজাবতে বাঁচবার লাগিয়া খোদা গো আমি কালারে সাদা বানাইছি আল্লাহ কয় আজাবতে বাঁচবার লাগিয়া এই কালারে সাদা বানাইছস আমার ভয়ে আমার নবীর কথা মাইন না কহ যা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম এই কি সিমের ভয় থাক
থাকা দরকার আছে কি বলেন আছে কি না খালি এই বিপদ না তো অনেক রকম বিপদ থেকে বাঁচতে পারবেন যদি ভয়ের মতো ভয় আল্লাহকে করতে পারেন কেন ভয় করবেন না কার জায়গায় থাকেন বলুন এই জায়গা কার আল্লাহর জায়গায় থেকে আল্লাহরে ভয় করবেন না একজনের বাড়ি ভাড়া থাকলেও তো কত সাবধানে চলে না জানি পানি বেশি খরচ হয় মহাজনই আবার ধমক মারে না জানি বাড়িঘর ময়লা হয় না জানি কারেন্ট বেশি জ্বালায় কত টেনশন থাকে অথচ ভাড়া বাড়ি ইচ্ছে করলে আবার এই বাড়ি ছাইরা অন্য জায়গায় বাড়ি নিতে পারবেন আল্লাহ বলেন আমার জমিনে থেকে আমারে ভয় করবি না পারলে আমার জমিন ছাইরা অন্য কারো জমিনে যাও বলুন যাওয়ার সুবিধা আছে নাই যখন তাহলে আমাদের কি করা দরকার আল্লাহকে কে রকম ভয় হক কত কতি সঠিক ভয় যারা করেছে তারাই তো আল্লাহর ওলি হয়েছে ওইরকম আল্লাহর ওলিরা কবরে শুইলে বলুন কবরে কি আযাব হবে বিপদ আপদ থেকে বাঁচার জন্য বাদশা হারুন রশিদের জীবনীতে পাওয়া যায় বাদশা হারুন রশিদ একবার তার বিবি জুবাইদার সাথে কথা কাটাকাটি করে এক পর্যায়ে জুবাইদা কারণ মেয়েদের চট করে একটা রাগ উঠে যায় মেয়েদের এরকম একটা খাসিয়ত আছে চট করে রাগ মেয়ে মানুষ কথার আওবাও না পায়া স্বামীর সাথে কথা বলতে যায়া চট করে বলে ফেললেন স্বামীকে রাগ হইয়া তুমি একটা দুজুকি বাদশা হারুন রশিদকে বলে ফেললেন তুমি একটা দুজুকি বাদশা হারুন রশিদ কয় আমার বাড়ি খাইয়া আমার রোজগার খাইয়া আমারে দুজুহ দিবি আমি যদি দুজুকি হই তুই তালাক হইছিনি পেস এখন বাদশার বউ তো তালাক অহংকার দিনে হইলে মার্শাল্লাহ দেখছি কিছু কিছু হুজুররা সেন টাকা পয়সা দিলে জোড়া তালি যেমনি একটা মিল মেল করে দিতে পারে কিন্তু তখন তো আলেম ওলামারা আল্লাহরে ভয় করতো বলুন কাকে ভয় করতো হগলেই কয় না না জীবন যাইতে পারে অবৈধ কোনো কাজ আমরা করতে পারি না আল্লাহর কোটে দাঁড়াইতে হবে সমস্ত বাদশাহী জগতের আলেম ওলামাদেরকে ডাকছেন বিচারটা করেন এটা কি করা যায় আলেমরা সকলেই বসে কানাকানি করে আপনাদের মতো বৈশা বলতেছেন এটা বিলকুল বিলকুল এটা কিছু করার নাই টাকা দিলে হবে না বাদশাহী দিলে হবে না বিলকুল বিলকুল এবার এই প্যান্ডেলের পাশে তা ঘুরতেছে চার ইমামের এক ইমাম ইমাম মালিক সাহেব রহমাতুল্লাহ আলাই তখন উনি ছেলে বয়স উনি মুসকি মুসকি হাসতেছে বাদশার চোখে পড়ছে বাবা হাসো কেন হাসি যে বাদশা নামদার একটা সমস্যা এতগুলো আলেম এটা সমাধান দিতে পারতেছে না এই জন্য হাসি কয় তাহলে কি তুমি পারবা কয় না পারলে হাসি ইমাম এমনে হয় নাই ডাইকে আনলেন এদিকে আসেন পারবেন কি সমস্যা আমার বিবি বলছে আমি দুজুকি আমি বলছি আমি দুজুকি হইলে তুমি তালাক আমি দুজুকি হইলে তুমি তালাক এবার ইমাম মালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন বাদশা তাইলে সমস্যাটা কি আমার না আপনার কো সমস্যা তো আমার সমাধান দিব আমি হ্যাঁ তাইলে আমি হইলাম বিচারক আপনি হইলেন আসামি আমি বিচারক নিচে খাড়ায়া থাকব আর আসামি আসনে বসে থাকব এই বিচার ইমাম সাহেব করে না বলুন নাইবে নবী আলেমের মর্যাদা আছে কি না নাইবে নবী আলেমের মর্যাদা আছে কি না নাইবে নবী একজন আলেম এই কবরস্থানের পাশে দিয়ে হাইটা গেলে হাঁটার বরকতে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায় কোনো কবরস্থানে আযাব হবে না কেন ছাত্ররা আযাব থামাইবার কায়দা জানে কি জানে তারা কায়দা পড়ে নাই মাদ্রাসা তাইয়া কায়দা পড়ে নাই কয় না কায়দা পড়ে নাই কায়দা পড়বার আগে আরেকটা পড়ে কি বিসমিল্লাহির রহমানির রহিম এক ছাত্ররে প্রাইভেট পড়াইতাছে উস্তাদ উস্তাদ কব বাচ্চো তুম পড়ো আলিফ বাচ্চা তো পিচ্ছি হ্যাঁ তো উস্তাদ জি আলিফ তো মাই কব পড় চুকা হ্যাঁ ইসকো পহলে কে হ্যাঁ আলিফ তো কবেই পড়ছি আর আগে কি হেটা কইতেন না উস্তাদ কইরা দি 12 নম্বরের ছাত্র রে আলিফের আগে আবার কি কি রে বাবা আলিফের আগে কি খোঁজে আমার বিসমিল্লাহ পড়াইবেন না যে বলুন আলিফের আগে বিসমিল্লাহ থাওয়ার আছে নি আল্লাহু আকবার ইতিহাসে পাওয়া যায় একটা যুবক যার জীবনে ভালো কোনো কাজ নাই শুধু পাপ আর পাপ পাপ আর পাপ কিন্তু বেশি পাপ করতে করতে ভিতরে
আল্লাহর গজবে ধরে মেশিন পত্র সব জ্বলে পুড়ে গেছে একটা মানুষ মৃত্যুর 40 দিন আগে একটা মানুষ মৃত্যুর 40 দিন আগেই তার অন্তরে খবর হয় যে আমি আর বাঁচবো না দেখবেন কবরের পাশে দা হাইটা গেলে কিছুক্ষণ দাঁড়ায়া খালি কবরস্থানের দিকে তাকায়া থাকবে তাইলেই মনে করবেন তার খবর হয়ে গেছে ব্যবসায়ী গিয়ে বসে থাকবে জিনিসপত্র দেখবে বারবার দেখবে সন্তানের মুখের দিকে তাকায়া থাকবে অর্থাৎ তার মন বাড়ি দিছে আমি আর থাকবো না এইভাবে ওই নাফরমান পাপী যুবকটা রাতের বেলা কাঁদতেছে বিবির মুখের দিকে তাকায়া বিবি বলেন কান্দো কেন কান্দিরে বিবি আমার মন বলে আমি আর বাঁচবো না অন কবরে গেলে কি জানি আজাব হয় কত পাপ যে করছি কি জানি কি হয় এই চিন্তায় কাঁদতেছি ওই এখন কান্দলে কি লাভ হইব পাপের সময় খবর রাখো না আল্লাহরে ভয় করো না এখন কান্দো বিবি একটা কাজ করবি কি তোর পেটে বাচ্চা আছে যদি বাচ্চাটা ছেলে হয় তারে কায়দা দিয়া মাদ্রাসাত পাঠাবি আর যদি মেয়ে হয় একটা কায়দাওয়ালার কাছে বিবাহ দিস এই ওসিয়ত করে মারা গেলে দাফন করলো কবরে আজাব শুরু হয়ে গেল ভীষণ আজাব এরপরে ছেলে হয়ে গেল আল্লাহর কুদরত ছেলে হইলে 4 বছর বয়স কায়দা দিয়ে মক্তবে পাঠাইলে মক্তবের শিক্ষক সবক দিতেছে বাবা পড়ো তোমার বাবা তো খুব খারাপ ছিল তুমি নি ভালো হইতে পারো পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এই 4 বছরের বাচ্চার মুখ থেকে উচ্চারণের সাথে সাথে আমার আল্লাহ বলতেছেন ও ফেরেশতারা এই বাচ্চাটার কবরের বাবার কবরের আযাবটা বন্ধ কর ফেরেশতারা বলেন প্রভু গো তুমি না বলেছো কঠিন তর কঠিন আযাব দেওয়ার জন্য হঠাৎ করে কেন বল্লা বন্ধ করার জন্য আমার আল্লাহ বলেন ওরে ফেরেশতারা শুনো তার নিষ্পাপ 4 বছরের একটা কচি বাচ্চা ডাকতেছে আমারে বলতেছে আমি বলে রহমান আর রহিম এমন একটা নিষ্পাপ বাচ্চা আমাকে রহমান আর রহিম বলে ডাকবে আর আমি তার বাবার কবরে আযাব দেব আমি কেমন রহমান আর কেমন রহিম হইলাম না না রে ফেরেশতারা এই বাচ্চাটা আমাকে রহমান আর রহিম বলার সাথে সাথে আমার দয়ার সাগরে ঢেউ উঠে গেছে রহমান আর রহিম নামের বিনিময় রে তার বাবার জীবনের গুণ গুলো ক্ষমা করে দিলাম এই কায়দাওয়ালা রাস্তাটা হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায় যাই হোক এদিকে আজকের ওয়াজ না আজকের ওয়াজ তো আমার অন্যলানে যাই হোক বলতেছিলাম ভয় করবেন আল্লাহকে বলুন কাকে বাদশা হারুনুর রশিদ পেজ ভাঙবার জন্য জিজ্ঞেস করলেন বাবা তুমি পারবা হ্যাঁ পারবো তে বিচার করব আমি আপনি আসামি উপরে বসবেন নিচে খাড়িয়ে থাকবো এই বিচার ইমাম সাহেব করে না বাদশা জ্ঞানী মানুষ তো চট করে নিচে নাইমা গেলেন আর ইমাম সাহেব উপরে বসে জিজ্ঞেস করলেন বাবা কি বলুন তো ঘটনা কি আমার বিবি বলছে আমি দুজুকি আমি বলছি আমি দুজুকি হইলে তুমি তালাক ও আচ্ছা বাদশা শুনেন আপনি কি জীবনে আল্লাহকে ভয় করে একটা অন্যায় অপরাধ করতে পারতেন শুধুমাত্র আল্লাহকে ভয় করে দুনিয়ার কেউ দেখে নাই ইচ্ছে করলেই অপরাধ করতে পারতেন শুধুমাত্র আল্লাহকে ভয় করে এই কাজটার থেকে ফিরে আসছেন এমন একটা কাজ আপনার জীবনে আছে কি বাদশা বলেন বাবারে এরকম একটা না হাজারো হাজারো কাজ আছে কেউ নাই ইচ্ছে করলেই অপরাধ করতে পারতাম শুধু আমার আল্লাহ দেখবে এই ভয়ে আমি অন্যায় থেকে ফিরে আসছি বাদশা বলেন বাবা এরকম একটা না বহুত কাজ আছে আল্লাহকে ভয় করেছি এবার ইমাম সাহেব বলেন বাদশা আপনার বিবি তালাক হয় নাই নিয়া বাড়িতে জাঙ্গা আচ্ছা কত হাজার হাজার আলেমরা ফতোয়া দিতে পারে নাই একটা বাচ্চা দিয়া লাইছে এখন কি আলেমরা তারে ছাইরা দিব খালি কয়ায় বাচ্চা দাঁড়াও দলিল দিয়া যাও আমরা পারি না তুমি কইতে কে এই ফতোয়া শেষ করে দিলা কো বাবারে আপনারা কোরআন শরীফ পড়েন নাই কো পড়ছি তো কোরআন শরীফ আল্লাহ বলে নাই ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া বলে নাই যেই ব্যক্তি নিজের নফসকে আল্লাহর ভয়ে খারাপ থেকে বাঁচাইয়া ভালো কাজের দিকে গেছে তার জন্য পুরস্কার জান্নাতুল মাওয়া তাইলে বাদশা বলে হাজার হাজার অন্যায় থেকে ফিরে আসছে তাইলে বাদশা তো জান্নাতুল মাওয়া পাবে বাদশা জান্নাতি তার বিবি বলছে তুমি দুজুকি আর বাদশা বলছে আমি দুজুকি হইলে তুমি তাই এখন কোরআনে কইছে বাদশা দুজুকি না বাদশা জান্নাতি তাই বাদশার বিবি তালাক হয় নাই এই বাদশা কারো কথা শুনো না তিব্বতের মারে লইয়া বাড়ি যাও যাও এই বিপদ থেকে বাঁচলো কি আমল করে আল্লাহকে ভয় শুধু এই বিপদ নয়
حضرت عمر فاروق رضی اللہ تعالی عنہ جیونی کھلن عمر جখন مدینہ শাসক ছিলেন عمر আইন করে দিলেন কেউ অন্যায় করতে পারবে না আমার রাজত্বের ভিতরে কেউ কাউরে ঠগাইতে পারবে না কেউ কাউরে কষ্ট দিতে পারবে না عمر আইন করার পর এক বেসিরি দুধ বিক্রি করে দুধের মহাজন গাবি পালে শেষ রাতে গাবি থেকে দুধ দোয়াইলেন কিন্তু দুধ তো কম হয়ে গেল এবার দুধওয়ালা বলতেছেন তার বিয়ের উপযুক্ত মেয়েকে বলতেছেন মা আজকে যখন দুধ কম হইছে কয়েক ঝক পানি কি করতে পানি দুধের সাথে এই রোগ আছে না বাংলাদেশ আমাদের ভৈরব একবার দুধের সাথে পানি দেয় কিনা ধরার জন্য বলছে সিনিটারি অফিসার বলতেছেন দুধলারে বাবা দুধের সাথে পানি দিবেন কয় না স্যার পানি দেই নাই মেশিন দিছে মেশিনে কয় পানি কিন্তু দুধলা কয় পানি দেই নাই আরে বাবা মেশিনে তো কয় পানি পানি দিবেন বলেন আপনি কয় আল্লাহর কসম পানি দেই নাই কয় যে মেশিনে কইলো পানি দিবেন তো বাবা রে দুধের মধ্যে আমি পানি দেই নাই পানির মধ্যে দুধ দিছি দুধের মধ্যে পানি দেয় নাই পানির মধ্যে বলে দুধ দিছে এই রোগের মানুষ আছে না বাংলাদেশ তো এইভাবে বেজাল করে নামাজ পড়লেই কি হবে আগেকার দিনে বৃষ্টি না হইলে মুরব্বিদের মুখে শুনছি বৃষ্টির নামাজ পড়ে বৃষ্টিতে না ভিজে বাড়িতে যাইতে পারে নাই এখন বৃষ্টির নামাজ পড়ে চোখের পানিটা মাটি ভিজে আকাশ থেকে বৃষ্টি আসে না আসবে কিভাবে ওই যে বেজাল দুধের মধ্যে পানি পানির মধ্যে দুধ বারবার বলতেছেন মা দুই জগ পানি মেটা বলতেছেন বাবা গো না না আমি পারবো না কেন পারবি না ওমর বলেছে কেউ অন্যায় করতে পারবে না এবার দুধওয়ালা বলতেছেন এ মা ওমর বলে তো রাজপ্রাসাদে ঘুমাইতেছে ওমর কি তোমার ঘরের কোনায় কারুইছে আসলে ওমর ঘরের কোনায় ওমর কি আচ্ছা অনেক রাষ্ট্রপতিরা মানুষের সুবিধার জন্য আইবনি কারো ঘরের কোনায় খারই তো উমর খার রাতে ঘুরে রাতে ঘুমায় না ঘুরে কেউ নি কাউরে কষ্ট দেয় এটা দেখার জন্য ঘুরতেছে দেখে ঘরের মধ্যে কথা চলছে কি দুধের মধ্যে পানি দাও উমর কই দেই খেলে ব্যাপারটা কি খারই হন্তাছে এবার দুধওয়ালা বলতেছেন উমর কি ঘরের কোনায় খারই রইছে পানি মাইরা দেয় মহিলা বলতেছেন তার মেয়ে বলতেছেন বাবা গো ওমর যদি নাও থাকে ওমরের মালিক তোমার আমার মালিক আমাদের মালিক সৃষ্টিকর্তা আল্লাহ তো আমাদেরকে দেখতেছে বইটা কারে করলো আল্লাহ তো আমাদেরকে দেখে কাজেই এই কাজ করব না ওমর ঘরের মধ্যে দাগ দিয়া চলে গেছে সকালবেলা পুলিশ পাঠাইছে যাও এই ঘরের মেয়েটাকে ধরে নিয়ে আসো মেয়েটারে ধরে নিয়ে যাইতেছে পুলিশ মা বাবা কানতে কানতে যায় উমরের পুলিশ যে উমর অপরাধের জন্য নিজের সন্তানকে বিচার করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মৃত সন্তানের উপর বিচার আদায় করে সেই উমরের হাতে ধরা পড়ে গেছে না জানি কোন অপরাধ হয় বাড়ির ভিতর নিয়ে বাড়ির ভিতরে পাঠিয়ে দিলেন মা বাবা সামনে গিয়ে বসছেন হুজুর মাফ করে দেন আমার মেয়ের কোনো অপরাধ থাকলে কয় না এই তোমরা আমার ছেলেকে সাজাও তোমরা দুইজন বসো তোমার মেয়ের সাথে উমরের ছেলের বিবাহ হবে একটা সাধারণ দুধওয়ালার মেয়ের সাথে রাষ্ট্রপতি উমরের মতো রাষ্ট্রপতি যেই উমরের শাসন আমলে ভাগ বকরি এক গাতে পানি খাইতো বকরিকে থাপা দেওয়ার সাহস বাগে পাইতো না সেই উমর তার ছেলেকে একটা দুধওয়ালার মেয়ে বিয়ে করাইলেন শুধুমাত্র এই পুরস্কার পাওয়ার যোগ্য হলো আল্লাহকে ভয় করে